নমস্কার বন্ধুসকল, মই হলো এডি আর আপনি চাইছে বি ওয়ান। আজি আমি এই ভিডিওতে আলোচনা করিম বডি শেপর উপর কথা। আমি আগতে আলোচনা করেছি, কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করি ট্রায়াঙ্গেল বডি শেপর মানুষবিলাকে। ট্রায়াঙ্গেল বডি শেপ যার আছে, সেই মানুষজনে, সেই লড়াজনে, সেই মেন, এই পুরুষটোৱে কেনে ধরনের ড্রেসিং পিন্ধিলে আপনার দেখবলে ধুনিয়া লাগবে, দেখবলে একটা এক্সট্রা আউটলুক আনি দিব, তার বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করিম। ভিডিওটো একদম সরু হব, আপনি ভিডিওটো সম্পূর্ণ চাব, তেতিয়াহে সকলোখিনি বুঝি পাব। তো ট্রায়াঙ্গেল বডি, তো ট্রায়াঙ্গেল মানে কি তিনকোণীয়া, তো ফটো দেখা হয়ে আছে, তো এনা ধরনের তিনকোণীয়া, তো তিনকোণীয়া হলে কি হবো, উপর মানে ত্রিভুজের নিচিনা থাকবে না, তো উপরখিনি মানে বডি তো আপনার কমর তো সবুতকে ডাঙর থাকিব, তারপর আপনি বুকু, তারপর আপনি শোল্ডার, মানে শোল্ডার তো সরু থাকবে, তাতকে বুকুটো ডাঙর থাকবে আর তাতকে কমরটো ডাঙর থাকিব। এনে ধরনের যার বডি শেপ হয় সেই মানুষজনে কেনে ধরনের ড্রেসিংটো পিন্ধিলে ভাল লাগবে, তো সেই মানুষজনে যেতিয়া বুকুত মানে হরিজেন্টাল লাইন থকা যোনটো টি শার্ট আছে, তো এনে ধরনের ফটো দেখাওয়া ধরনের এনে ধরনের টি শার্ট যেতিয়া পিন্ধিব, তাক দেখিবলৈ এটা হেলুজন ক্রিয়েট করিব যে নাই তার বুকুটো অলপ মানে শোল্ডারকে বুকুটো অলপ ডাঙর আছে, তো এনে ধরনের একটা হেলুজন ক্রিয়েট করিব আর আপনি দেখিবলৈ এটা ভাল লুক দিব। তো এনে ধরনের হরিজেন্টাল লাইন থকা টি শার্ট, নহলে আপনার প্রিন্টেড যোনবিলাক টি শার্ট আছে না, প্রিন্টেড বুকুত প্রিন্ট করে থকা সেইবিলাক টি শার্ট পিন্ধিব, আর আপনি প্রিন্টেড আর হরিজেন্টাল লাইন থাকা টি শার্টের লগতে আপনি যোনবিলাক শার্ট আছে সেই শার্টবিলাক আপনি পিন্ধিব পারে, তেতিয়া আপনাকে দেখিবলৈ বহুত ধুনিয়া লাগিব। ইয়াত আপনি এনে ধরনের বডি শেপ হয় এতিয়া আপনি এক কালারের ড্রেসের পর আপনি দূরত থাকিব, মানে এক কালার টি শার্ট বা এক কালার শার্টবিলাক আছে নয় তেনে শার্টের পর তেনে টি শার্টের পর আপনি দূরত থাকিব। তো আজির ভিডিও ইমানতে, যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক করব, কমেন্ট করব আর সাবস্ক্রাইব করব না পারিব।